দশমিক এক গুণ দশমিক শূন্য এক ইকুয়াল কত দশমিক এক গুণ দশমিক শূন্য এক এর আগের শূন্যের ভ্যালু নাই এখন আমরা নর্মাল গুণ করব একক্ষে এক দশমিকের পরে কয় ঘর আছে। এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এইখানেও তিন ঘর রাখতে হবে এক ঘর আছে দুই ঘর তিন ঘর তিন ঘর বাড়ানোর জন্য অতিরিক্ত শূন্য দিতে হবে তারপরে দশমিক তার মানে উত্তর হচ্ছে দশমিক শূন্য শূন্য এক তাহলে দশমিক শূন্য শূন্য এক হচ্ছে ক নাম্বারে আছে অন্যগুলো কিন্তু নাই দশমিক শূন্য শূন্য এক লাগবে তাহলে সঠিক উত্তর ক তিন গজ কাপড় থেকে দেড় ফুট করে তিনটি টুকরা কাটা হলো কতটুকু কাপড় অবশিষ্ট রইলো আচ্ছা মোট কাপড় হচ্ছে তিন গজ আমরা জানি এক গজে তিন ফুট এক গজে তিন ফুট তার মানে তিন গজে কত হবে তিন তিনে নয় ফুট এখন এরকম করে দেড় ফুট এইখান থেকে নয় ফুট থেকে দেড় ফুট করে তিনটি টুকরো কাটা হলো। তাহলে তিন দেড় কত দেড় গুণ তিন তিন পনেরো রং পঁয়তাল্লিশ আর এই দশমিক আছে এক ঘর পর মানে সাড়ে চার তাহলে নয় থেকে যদি সাড়ে চার বাদ দেই তাহলে থাকে কত তাহলেও থাকে সাড়ে চার বলছে কতটুকু কাপড় অবশিষ্ট রইল তাহলে অবশিষ্ট রইল হচ্ছে সাড়ে চার ফুট ক নাম্বার উত্তর